আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমি জানাবো যে কোয়েল পাখি দিয়ে কোয়েল পাখির ডিম ফোটানোর পদ্ধতি কিভাবে কোয়েল পাখি দিয়ে কোয়েল পাখির ডিম ফোটাতে হয় তো প্রথমে ডিমগুলো চয়েস করতে হবে আপনার বড় সাইজের ডিমগুলো নিতে হবে তো এই যে দেখতে পারছেন আমি যে ডিমগুলো নিয়েছি ফোটানোর জন্য তা হচ্ছে এই যে একটু বড় সাইজের এবং বেছে বেছে নিচ্ছি যে কোথায় কোনো ফাটা আসে কি না ভাঙ্গা আসে কি না তো ভাঙ্গা ডিম যদি থাকে তাহলে এটা সরিয়ে রাখতে হবে ভাঙা ডিম দিলে ফুটবে না তো আমি চেক করতেছি সবকটা ডিম তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ডিম একটুখানি ফাটা আছে তো এটা টিপ দিলাম এখানে দেখেন এখানে কোনো ই নাই মানে এখানে হাওয়া ঢুকেছিলো তো এটা ভাঙার পরে দেখেন কীরকম ভিতরে হয়তো কুসুম আছে বা পানি আছে তো এই ডিমটা ফুটানোর জন্য দেওয়া যাবে না তো এটাকে আমি বাদ দিয়ে দিলাম ফেলে দিলাম তো এরপরে বাকি ডিমগুলো এভাবে খড়কুটা নিতে হবে কতগুলো খড়কুটা অথবা হচ্ছে বালু এগুলো দেওয়া যায় সাই দেয় অনেকে তো আমি খড়কুটা নিশি নেওয়ার পরে এভাবে তো দিয়ে দিলাম কোয়েল পাখির ভিতরে তো এখন এখানে তো আমি তিনটা কোয়েল পাখি এখানে হচ্ছে একটা সেল কোয়েল পাখি আর দুটো হচ্ছে মেয়ে কয়েল পাখি তো এখানে একটা কোয়েল পাখি এখনও ডিম পারে আর যেহেতু ওই ডিম পারে ও ডিমে তা দিবে না আর যেটা ডিম পাড়া শেষ পাপসি এ তা দিবে কিন্তু সব কয়টা দেখেন কোয়েল পাখি ডিমে তা দেওয়ার জন্য চলে আসছে তো ওরা সবগুলো সবগুলো কোয়েল পাখি ডিম নেওয়ার জন্য কারাকারি করতে আছে। তো প্রথম তো ডিমটা পাওয়ার পরে এই খড়কুটোগুলো ওরা বিচে ফেলে দিতে চাচ্ছে কোয়েল পাখি যখন ডিম ফুটায় তখন কিন্তু ওরা নিজস্ব একটা ঘর বানায় ডিম ফুটানোর জন্য সুন্দর করে এবং আড়ালে ওরা ডিমগুলো ফুটাতে পছন্দ করে তো এরকম কোলামেলা দেখে ওরা নিজেরা ঘরটা প্রস্তুত করার জন্য এরকম ছোটাছুটি করছে এবং খরগোটাগুলো টানাটানি করছে বিচে ফেলে দিতে চাচ্ছে কিন্তু এখানে যে কোনো একটা কোয়েল পাখি ডিমে তা দিবে কারণ একটা কোয়েল পাখির ডিম হচ্ছে পাতা বর্তমানে তো এখন সমস্যা হয়ে গেছে যে ছেলে কোয়েল পাখিটাও ডিমের মধ্যে যে বসে থাকে এবং মেয়েগুলো যে বসে থাকে এভাবে ডিম কারাকারি করে ডিমগুলো ভেঙে ফেলবে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ওরা সবাই ডিমগুলো এতদিন আমি যে সরিয়ে রেখেছি তো ওরা এটা এগুলো বুঝতে পারে না তো ওদের যদি ডিম দেওয়া হয় ওদের সামনে বা একটা নির্দিষ্ট স্থানে সুন্দর করে ওরা ডিম পারবে ওখানে যাবে তারপরে ওদের কিন্তু একটা কুচে ভাব চলে আসবে আর যদি আমরা এভাবে একটা ডিম পারবে দুইটা ডিম পারবে সরিয়ে নিয়ে যাব। এতে করে কিন্তু পাখির কুচে ভাব আসবে না তো আমাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে এরকম ভুলগুলো হয় আর যখন বন্য কলপাহিগুলো আছে সেগুলো ছাড়া থাকে গাছের ডালে থাকে মাটিতে থাকে তো ওরা নিজস্ব একটা জায়গা ঠিক করে নেয় যেখানে ওরা ডিম পারবে এবং ওখান থেকে বাচ্চাগুলো ফোটাবে তো এভাবে ওদের সেট আপটা দেওয়া হয় না যার কারণে ওরা ডিমের তাঁদর যেন অতটা আগ্রহ থাকে না তো দেখেন আমি একসাথে অনেকগুলো ডিম জড়ো করে একটা বাসার মতো করে দিয়েছি এতে করে ওদের মনে সেই আগের স্মৃতিগুলো ফুটে উঠেছে ওদের ব্রেন্টে চলে আসছে সেই স্মৃতিগুলো তো এখন ওরা সেই ডিমগুলো নিয়ে কারাকারি করতেছে ওরা ভাবতাছে এটা আমার ডিম ওই ভাবতাছে আমার ডিম তো ছেলেটা ভাবতাছে সবগুলোই আমার তো এ করে ওরা সবাই এখানে একসাথে এসে জড়ো করে বসে রয়েছে এখন সবাই মনে হয় ডিমে তা দিবে কিন্তু ওদের এভাবে অভ্যাসে আনতে হবে তো ওরা তো সরাসরি এখন ডিমটা তা দিবে না যেহেতু এটা প্রথম আর ওরা আগে কখনো ডিম এভাবে ফুটে নাই তো তার জন্য আমাদের করতে হবে কি ওদের নির্দিষ্ট স্থান দিতে হবে সুন্দর করে আড়াল করে যেখানে ওরা যে ডিম পারবে এখানে এবং ডিমে তা দিবে তো এভাবে ওদের অভ্যস আগের পুরনো অভ্যসটা ফিরিয়ে আনতে হবে যেহেতু ওদের বংশধর বা পূর্বপুরুষ ডিমে তা দিয়ে বাচ্চা ফুটিয়েছে তো ওদেরও সেই ইগুলো আছে হয়তো ওদের ওইভাবে নিয়ে আসতে হবে এই যে আমি এখন দেখেন একসাথে অনেকগুলো ডিম দিয়েছি এভাবে কোয়েল পাখি এবং কোয়েল পাখি দিয়ে ডিম ফোটাতে হয় কোয়েল পাখি তো এখন আমি করবো কি যেই কোয়েল পাখিটা বেশি ডিমের কাছে থাকতেছে তো ওকে দিব আলাদা একটা খাঁচার মধ্যে রেখে দেখেন অয় কিন্তু প্রস্তুত আছে মানে বাসাটা ঠিক করতেছে এভাবে ওর মন মতন হয় নাই আবার অয় চলে আসছে মানে সবাই কারাকারি করতে আসে ডিম দেখে তো কেউ আবার বসে রয়েছে কেউ আবার কার করছে আসতে দিচ্ছে না এরকমও করছে তো ওই চাচ্ছে যে ওর ডিমগুলো ও আবার মুখ ডিমগুলো কিন্তু বুকের সামনে টেনে নিয়ে যায় আমাদের হয়েছে কি মুরগির মতন ওরা ওইরকম কুচ একদম ভাপ ছোটে না বসেই থাকে রকম কিছু না ওরা জাস্ট ডিমগুলো দেখে মুখ দিয়ে টানে এবং কাছে নেয় আর যখন নিরিবিলি স্থান পাবে তখন কিন্তু ওরা ডিমে ঠিকই তা দিবে এখন ওরা বসে রয়েছে এই যে আমি এই কোয়েল পাখিটাকে সরিয়ে নেবো কারণ অয়ে ডিমের প্রতি আকর্ষণটা বেশি দেখা যাচ্ছে বারবার এই ডিমগুলো বুকের কাছে নিয়ে আসছে মুখ দিয়ে টেনে ডিমগুলোকে ওরা বিশেষ করে বলা যায় আদর করতে হচ্ছে তো এখন আমি এই ডিমটার ঝুড়িটা ডিমের ঝুড়িটা সরিয়ে দেব এবং একটা কোয়েল পাখি দিয়ে দেবো সেই ঝুড়ির মধ্যে দেখি অয়ে কী করে এখন আমি এই খালি খোড়াটা নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখন খালি খোড়াটা আমি খোড়া না মানে ঝুড়ি এই ঝুড়িটা আবার ওদেরকে দিয়ে দিব এখন এই কইল পাখিটা আনছি তো দেখেন ওদের দুইটাকে আলাদা করে ওই দেখেন ডিমগুলো খুঁজতা এই ঝুড়িতে এসে কিন্তু ওদের চলাফেরা দেখে ওদের মনের ভাবগুলো বোঝা যায় কিছুটা হলে যে ওর ডিমগুলো কোথায় গেল এই মাত্র দেখলাম বাসা পাচ্ছে না তো এই যে ডিমগুলো নিয়ে এসে এখানে আসছে ওয় কিন্তু এখানে এসে বসছে কিন্তু ওদের ডিম ফুটানোর যে একটা পরিবেশ সেই পরিবেশটা ওরা পাচ্ছে না মন মতন এখানে পুরোটা খোলা মেলা হয়তো এরকম পরিবেশ করে দিতে পারলে ওরা ফুটাবে কারণ কয়ের পাখি দিয়ে আমি কখনো ডিম ফুটাই নাই কিন্তু দেখেছি যে বন্য কৈল পাখিরা কীভাবে ফুটায় তো ওকে আমি ডিমগুলো দিয়ে রেখেছি কিন্তু ওই ডিমেগুলো গুছিয়ে ওইরকম করে তা দিচ্ছে না বললামই তো ওরা যে এইগুলো এই ডিম ফোটানোর কাজগুলো বন্ধ করে দিয়েছে প্রায় কিন্তু আগের স্মৃতিগুলো যদি আপনি ফিরে আনতে চান তাহলে এভাবে একটা নির্দিষ্ট স্থানে ডিম পারাবেন এবং ডিমগুলো ওখানে রাখবেন এবং আপনি তো জানেন কোয়েল পাখি সব সময় ডিম পারে না যেমন সকালে পারে না হয়তো বিকালে বা সন্ধ্যার সময় তখন কী করবেন ওই নির্দিষ্ট স্থানে আপনি কোয়েল পাখিটা দিবেন তখন ওই ডিমগুলো আর ভাঙার সুযোগ থাকবে না ওই আসবে এসে পেরে আবার চলে যাবে রেখে দেবেন তাহলেই দেখবেন আপনার কোয়েল পাখিটা ডিমের ডিমের তার দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে তো এভাবেই মূলত কোয়েল পাখি দিয়ে কোয়েল পাখি ডিম ফোটানো যায় তো আমার এই ডিমগুলো কোয়েল পাখি দিয়ে ফোটাবো না কারণ ওদেরকে আমি ওইরকম সিস্টেমে পারাই না ডিমগুলো আমি এই কোয়েল পাখির ডিমগুলো মুরগি দিয়েই ফোটাবো ভাবছি তো রেখে দিয়েছি তো রাখার মধ্যে দেখেন একটা ডিম হঠাৎ করে ভেঙে গেছে কিভাবে ভাঙলো বলতে পারলাম না তো এভাবে না ভাঙবে নষ্ট হবে এর এরপর যে কটা থাকে ওই কটাই আমি ফোটানোর চেষ্টা করব তো এখন আমি রেখে দিলাম আর ডিমগুলো রেখে দেব কারণ ওদেরকে ওইভাবে তো ই করা হয় নাই এভাবে খাঁচার মধ্যে আছে তো আমি আপনাদেরকে বাইরের দৃশ্যটাতে দেখাচ্ছি এই যে দেখেন আমার সেই মুরগিটা মুরগির বাচ্চার চারটা আসে তো সকালবেলা ওদেরকে আমি পিঠা খাওয়াইছিলাম পিঠা বলতে হ্যাঁ পিঠা অঙ্গুলো আছে না আটার মতন হয়ে যায় তো ওটা গুল্ট করে দিয়েছি তাও বাচ্চাগুলো খেয়েছিলো আর ধান দিয়েছিলাম তো ধানটা বেশি খায় নাই আর এখানে আমার কিছু গাছ দেখেন তো এখানে গাছগুলো আছে আর মুরগিরগুলো এই গাছগুলোকে নষ্ট করে ফেলে এই যে পেঁপে গাছ দেখেন পেঁপে হয়েছে পেঁপেগুলো কিন্তু মার্শাল্লা অনেক বড় হয়েছে তো এখানে আমি আরও কিছু গাছ লাগাবো সেটা হচ্ছে আমি কলম কেটেছি তো আনা হয় নাই লেবু গাছ কলম কেটেছি তো দেখেন এভাবেও কিন্তু পেঁপেগুলো চেক করা হয় পেঁপেগুলো আর কি ইয়া হয়েছে কিনা না পাকার উপযোগ্য হয়েছে কিনা তো হয় নাই এখনও আর এখানে আমি ধনিয়া পাতা লাগিয়ে দিয়েছি টপে আর এখানে আমার কাঁঠাল গাছ লাগিয়ে দিয়েছি পেয়ারা গাছ এখানে আছে তো অন্য অন্য গাছ আছে আরেকটা হলো আমার আমরা গাছ আর এই যে দেখেন এখানে কিন্তু দন্দুল গাছটা চালের থেকে লতাটা নিচে এসে দোমদল হয়েছে তো এই গাছের থেকে কয়েকটা দন্দুল খাওয়া হয়েছে আর এই যে দেখেন পানি কিন্তু ফেলে দেওয়ার লাগে নাই পানিগুলো শুকিয়ে গেছে তো আপনি বলছিলেন একজনে বলছিল যে পানি ফেলে দিতে নাহলে পচে যায় কিন্তু পানিটা শুকিয়ে গেছে আবার যখন শুকিয়ে যাবে আবার একটু দিব আর এই যে আমার কলম কাটা আমরা গাছ আমরা গাছটা আমার অনেক শখের তো এই শখের গাছগুলো আমার অনেক প্রিয় তো আমি জিঞ্জিরা বাজার থেকে এনেছিলাম নদীর পারে তো ঢাকা থেকে কিনেছিলাম এগুলো তো যারা ঢাকা থাকেন তারা হয়তো জিঞ্জিরা বাজারটা চিনবেন তো আমি বেশ কিছু গাছ কিনেছি এর মধ্যে আছে চাইনিজ কমলা পেয়ারা তারপর সুইট লেমন এবং আমরা গাছ তো আজকের ভিডিও চলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম